দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, হ্যাঁ বন্ধুরা, এই ধর্ষণ শব্দটার কাছে আপনারা অনেক পরিচিত। বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ আইন করেছে মৃত্যুদণ্ড, কিন্তু হ্যাঁ, বাংলাদেশে কি এখনও ধর্ষণ থেমে রয়েছে? না, এখনও ধর্ষণ থেমে রয়নি। বাংলাদেশে একজন যুবতী মেয়ে তার বাবার কাছে নিরাপদ নয়। বাংলাদেশে একজন যুবতী বোন তার বড় ভাইয়ের কাছে নিরাপদ নয়। হ্যাঁ বন্ধুরা, সমাজে অহরহর এই ঘটনা ঘটেছে, কিন্তু এমন একটা ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেই ভিডিওটা দেখলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে আমাদের এই তরুণ সমাজের তরুণ এক যুবক এক পাগল মেয়েকে ধরে নিয়ে জঙ্গলের ভিতরে রাস্তার সাইডে ধর্ষণ করেছে। হ্যাঁ বন্ধুরা, সেই ভিডিওটা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, সেই ভিডিওটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি এই পুরো ভিডিওটা আপনি দেখে যাবেন। আর সেই ভিডিওটা প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, ptvbd ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন সেই ভিডিওটা একটু দেখি, আমার পাশেই দেখুন। বন্ধুরা, এই ভিডিওটা তো দেখলেন যে পাগল মেয়েকে রাস্তার ছাইটে জঙ্গলের ভিতরে ধরে নিয়ে আমাদের তরুণ সমাজের তরুণ এক যুবক কিভাবে ধর্ষণ করে দিল, তারপরে তাকে জিজ্ঞাসা করার সময় সে দৌড় মেরে পালালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের সমাজে অহরহর এই ঘটনা ঘটে, কিন্তু যেটা ক্যামেরাবন্দি হয় সেটা আমরা দেখতে পাই ইন্টারনেটের মাধ্যমে, আর যেটা ক্যামেরাবন্দি না হয় সেটাকে আমরা দেখতে পাই না। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে এই কুলঙ্গার বাচ্চাকে আইনের আলতায় এনে কঠিন শাস্তি দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। আর বাংলাদেশে এই যে এই অহরহর ধর্ষণের বিষয়ে ধর্ষণের ঘটনাগুলো ঘটতেছে, বাংলাদেশে সর্বোচ্চ ধর্ষণের আইন করেছে মৃত্যুদণ্ড, কিন্তু এখনও ধর্ষণ থেমে রয়নি, তাই আমাদের সোচ্চার হতে হবে, আমাদের এই বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে। তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, পিটিভি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।